অনেক আপনি পুসিতে চুমু দিচ্ছেন, অনেক অনেক কেয়ারিং একজন মানুষ। তাসিম বেটা, হোস্ট আপনি মাতাল হয়ে আপনার পুসিতে চুমু দিচ্ছেন। হয় হয়, 4টা বোতল খাওয়ার পর এরকমই দশা হয় রে ভাই, কিছু বলার নাই। বোতল না, ওইটা বিয়ার ছিল। অ্যালকোহল পরিমাণ কতটুকু? 0%। আচ্ছা হান্টার কোনটা? ওটা যমুনা, যমুনা গ্রুপে যেটা না, যমুনার ওটা, রাইট রাইট। আচ্ছা একটু, যমুনা গ্রুপে ওটা 0 না, ওটা 5%। ওটা 5% না? ওকে, আমি আপনাকে এই যে দেখেন অরিন জাহান 5%। কখনো ওটা আপনি উপরে কেনে, ওটা একটা টিন উঠাবেন দেখবেন ভিতরে লেখা আছে, ওটা কিন্তু ডাবল পাত থাকে, 0%। আর কে বললো হান্টারের দাম 450 টাকা? 250 টাকা করে পাওয়া যায়? 450 টাকা ভাই, 31st-এ কিনছিলাম। সেটা হতে পারে, বাট এটার অ্যাকচুয়াল রিটেল প্রাইস হচ্ছে 250। এখন এখন সবকিছুরই দাম বাড়ছে ভাই, মানে আপনি পুষ্টিতে চুমু দিয়েন না, ছেড়ে দেন। আচ্ছা এই কথা নাকি বল, এই দাওফিন, আমি আমি ওই যে আপনার বিড়াল পুষিটাকে চুমু দেন না, কি রকম বাজে লাগে না বলো? তুমি আমার বিড়ালের পাশে একটা চুমু দাও, ধরো এই পাও আমি বল বাবা, আমি বলছি। আচ্ছা আপনি কি বিড়ালকে কি পুষি বলেন না, পুষি ক্যাট? না আমি তোমার তো, আমি আমি তো ওর মুখে চুমু দিতেছি, তোমার তো লাগতাছে, তুমি একটা কাজ করো, পাছায় চাইটা দাও। না না, কারণ হলো, না না আমি বলি, এই বিড়ালের পশম মুখে গেলে কি জানি হয় না, একটা রোগ আছে তার কারণে। ওয়ালাইকুম সালাম, মানে হচ্ছে না, সেটা তোমার চিন্তা করতে হবে না। আপনি এখন হাই আছেন, আপনাকে কিছু বললে লাভ নেই ভাই, চিন্তা মিতা দেবেন, আমি ভালোর জন্য বলছি। এই তো বললাম না, বাঙালি ভালো বুঝে না। যাই হোক ভাই, পার্টিটা কবে পাচ্ছি রিখান? হোস্ট কবে কবে পার্টি কবে? আমি আরো আরো ভালো হয়নি আমার, ওইটা আমার বিজনেস টা দেন। আচ্ছা আমরা যদি, আমরা যদি ইয়ে করি, স্পন্সর করি, তাহলে তোমার একটা কথা বলি, তোমার একটা কথা বলি, বিগত অন্তত নিজের ব্যবসা নিয়ে আলোচনা করো না প্লিজ। এটা সত্য কথা। আচ্ছা আমি ফ্র্যাঙ্কলি বলি, মানে আপনি বলবেন আপনার বিজনেস এর কথা, বিগবাসীরা বলবো দেহ ব্যবসা, ওই রকম। আমি 2 বছরে করছি রে ভাই, আর অন্যান্য মেয়েদের যা দেখেন 33 দিনে 33 লেভেল করে না। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন এই যে পাম্প, একটা কথা বলি, মানুষের ফেস দেখে না কখনো তারা জাজ করবেন না, ঠিক আছে? আচ্ছা কেন এবার জাজ করবে, কাকে বললেন? এই ভাই আপনারা কেন জাজ করবেন, আপনাকে পারমিশন কে দিছে তাকে জাজ করার? এটা কি এই এই তাফেন এইভাবে তাকায় কেন? আমাদের মত করে তাকাও, হালকা যাতে বেশি দিস না। আমি ঘুমাচ্ছি রে ভাই, চাতার মতো এগুলো ঠিক না, আল্লাহ মাফ করো। তাফেন এক চোখ খুলে কেন দেখতেছ ভাই? এই যে ভাই আমার অবস্থা, চুপ মুখ বলে লাভ নেই। ফুটেজ আমি মানুষের ফুটেজ দিই, আমার নাকি আজ ফুটেজ যাচ্ছে? দিলি বাতি যত কেম আপ করে দিছি, দেখছো ফুটেজ এর কথা? হ্যাঁ ভালো তো, এটা ভালো করছে, নজর লেগে যায় কোথাও, হোস্টেল নজর লাগিয়ে দিতে পারে। আরফ আরফ কি লিখছে হোস্টেল পাঠা? আচ্ছা আমি বুঝতেছি না একটা জিনিস, আজকে একটা মানে মানে একদম সুস্থ ব্রড হচ্ছে, তাও কিন্তু ভিউয়ার্স অনেক, বুঝলাম না। রিহান ভাই হোস্ট কোথায় থাকে, ঢাকায় না ঢাকার বাইরে? ঢাকায় থাকে। এটা
রেহানের অ্যান্সারটা আমি দেই, সুস্থ ব্রড হচ্ছে রাইট, সেটা হলো যে হোস্ট নিজে একজন সেলিব্রিটি, আর এখানে সব সেলিব্রিটিরা এসে কিন্তু হোস্টের সাথে কলে কথা বলতেছে, এটা বুঝতে হবে। রেহান ব্যাপারটা হলো কি মানে শাকিয়া মার্কেট তো নিজেকে সেলিব্রিটি হিসেবে দাবি করলো না, এখন যেটা সত্যি কথা আর কি, কেমন আছেন সবার? এক নাম্বার, এখন প্রিজমা চলে ভাই, আপনি প্রিজমা দিয়ে একটা ভিজিট করে দেন। রিয়ান ভাই জানুয়ারি মাস তো এসে পড়লো, ডেট কবে? কার্ড বানাইছ? এই মার্কেট করে যাচ্ছে, বুঝছ না কেন? দেখছো সামেরা বুঝলে এখন মাতাল হয়ে হিসেব করবো দেয়ালে, ওইখানটা যাবে মাতাল হয়ে হিসেব করবো দেয়ালে। আই রিয়েলি ডোন্ট গেট ইট, সে হুদাই কেন ইয়ে করতেছে? ওখানে গান চলতেছে তো এই কারণে করতেছে। এই সামেরা তুমি একটা গান শোনাও দাও আমাদেরকে। মাথা কি আগে থেকে ভিজা ছিল না এখন ভিজবে? না না না, বুঝবেন না বিগ বস, আমি রিহানকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝি না মানে বিহেভ যে মানুষের ফ্যামিলির পরিচয়টা দেয়, এরকম কুরুচি সম্পূর্ণ কাজ মানুষ কিভাবে করে? স্বর্ণ তো বেকা হলো, স্বর্ণ না আসিন, তুই যেন কোন জায়গা থেকে করাইছস ওর একটু অ্যাড্রেসটা দিয়ে দিস তো। না না, ও সুন্দর আছে দাঁত। আনোয়ার খান মডার্ন মতর রহমান মোল্লা। আচ্ছা এই যে দেখেন একজন, এই যে দিনার নাকি জানি সে, আমি এতগুলো লোক আছি কারো কাছে বাইবেলের প্রয়োজনীয়তা মনে করলো না, হোস্টের কাছে সে বাইবেল। ও কিন্তু ফুটেজ নিতে চাইছে, বুঝছো? এই কারণে দেখেন এইভাবে উত্তেজিত হবেন না, আমার বুকের বাঁ পাশটা কিন্তু একটা ছোট্ট ছিদ্র আছে, আমি কিন্তু ভয় পেয়ে যাই। ব্যথা করতেছে। যাবেন সামাইরা? যাবেন? আচ্ছা এই রেয়ান, ওই দিনার আসতে যাইতেছে। আমার বিদ্যুৎ গেছিল তাই আপনার দিনার গুলো একটু ডলারে কনভার্ট করে নিন, এখানে ইন্টারন্যাশনাল লেভেলের ব্রড হচ্ছে না, সেই দিনার না তো স্পেলিং টা একটু দেখলে ফলো করলে তো বুঝে যায়। আচ্ছা ভাই, আপনি আপনি
রাতের খাবার ডিনার না আপনি ডিনার? হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন, আসছেন কেন? আপনারা একটু আগে বলছেন যে আমি হোস্ট কে শুদ্ধ সম্বোধন করছি, আপনাদেরকে সম্বোধন করি নাই। আসলে কি এখানে তো কারোর সাথে আমার পরিচয় নেই, বিদায় আমি হোস্ট কে সম্বোধন করছি। আশা করি যদি তোমরা কি ছিল আপনাকে একটা কথা বলি, আপনি বললেন তাকে চিনেন তার কারণে, আপনি ধরেন কোথাও কারো একজনের সাথে মিট করতে গেছেন, এক্সাম্পল রিহান, আপনার পরিচিত রিহানের সাথে মিট করতে গেছেন।